ভাই রে ভাই, এআইয়ের মাধ্যমে এক ক্লিকে এত সুন্দর সুন্দর ফটো হয়, এটা ভাই আপনি ভাবতেও পারবেন না। ফটোগুলো আগে দেখুন ভাই, এই রকম ফটো থেকে এই রকম ফটো, আমি কিন্তু দারাজ থেকেই ফটোগুলো নিয়েছি। এই ফটোগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা রিয়েলিস্টিক লাগছে। তো এটা শুধু ভাই আপনারা এরকম ফটো না, আপনাদের নিজেদের ফটো কিন্তু এরকম করে এডিট করতে পারেন। আপনারা কিন্তু অনেকে জানতেন যে রেমিনি দিয়ে ফটোগুলো এডিট করা যায়, বেশ ভালো হয়, স্মুথ হয়। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে, আজকে যে প্রসেস দেখাবো এআইয়ের মাধ্যমে, চাইলে এইভাবে করেও এই ধরনের ফটোগুলিকে এইভাবে রূপান্তর করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ফোনের স্ক্রিনে। তো ফোনের স্ক্রিনে এসে আমি কিন্তু চলে আসি সোজা দারাজে। দারাজে আসার পরে এখান থেকে ধরুন, এখান থেকে যে কোনো একটা ফটো আমি নিয়ে নেব। ধরুন এই ফটোটি, এই ফটোটি আমি নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো, আমি একটু বড় করে এখন একটা স্ক্রিনশট দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এরকম করে আমি দুই তিনটা ফটো স্ক্রিনশট দিয়ে রাখি। তো ফাইনালি দুই তিনটা ফটো কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, এই একটা ফটো আর এই একটা ফটো, দুইটা ফটো। তো এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের এখানে দেখুন এডিট, এই এডিট এইটা আপনারা প্রত্যেকটা ফোনে পাবেন। এরপর এখান থেকে একটু ক্রপ করে নেবেন, দেখুন ভাই একটু ক্রপ করে নেবেন, আর উপরের দিক থেকে একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নিয়ে রাইট ক্লিক করে দেবেন, রাইট ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখুন সেভ, সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু ক্রপ হয়ে সেভ হয়ে যাবে। এখন আপনাদের যা করতে হবে, এখন আপনারা চলে যাবেন প্লে স্টোরে। দেখতে পাচ্ছেন প্লে স্টোরে এসে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলবেন, ফটোলভ ফটো এডিটর এআই আর্ট। তো এইটা আপনারা ইনস্টল করে ফেলবেন। এতে আমি ওপেন করি। তো ওপেনে ক্লিক করলে কিন্তু ঠিক এরকমটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এরকম পারমিশন চাইতে পারে। তো আমি পারমিশনগুলো অ্যালাউ করে দেব। এরপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটার মধ্যে ক্লিক করে দেব। এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমি আমার যে কোনো একটা জিমেইল এখানে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলি জিমেইল চলে আসছে। তো এখান থেকে ধরুন এই জিমেইলটা আমি বসিয়ে দিলাম, এখন কিন্তু এটা ওপেন হয়ে গেল। এখন ক্রস দিয়ে কেটে দেব এডিট ফটো, এই এডিট ফটোর মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেখুন যে ফটোটি আমি এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, দারাজের একটা ফটো, এই ফটোটি। তো এইটা আমি ওপেন করে ফেলবো। ওপেন করার পর এরকম আসতে পারে, একদম উপরে দেখুন ক্রস, এটা দিয়ে কেটে দেবেন। এখন দেখুন এইখানে, এইখানে হচ্ছে আপনাদের কাজ, আপনাদের একটু দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলি অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন চলে আসছে। তো এইখান থেকে একটু সোয়াইপ করবেন, সোয়াইপ করবেন, এরপরে আরেকটু সোয়াইপ করবেন। এখানে দেখুন এআই ব্যাকগ্রাউন্ড, এই এআই ব্যাকগ্রাউন্ড এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এইটার মধ্যে ক্লিক করলে খেলাটা দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যে এই ফটোটি কত সুন্দর হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলি ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে ভাই এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন, দেখতেই পাচ্ছেন। আর এখানে ডিটেলটা এত ভালোভাবে দিয়েছে তারা, এটা বলার বাইরে ভাই। এখানে দেখতে পাচ্ছেন আমার তো এটাই সুন্দর লাগে। এরপর আমি রাইট ক্লিক করে দেবো, দেখুন এখানে সেভ। রাইট ক্লিক করে সেভ করার সাথে সাথে কিন্তু এটা আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। দেখুন আমি যদি এটার মধ্যে চলে যাই, এটার মধ্যে চলে গেলে দেখতে পাচ্ছেন আগে ছিল এই ফটোটি, এখন হয়েছে এই ফটোটি। এই ফটোটি দেখতে কিন্তু ভাই আসলে অনেক অনেকটাই অ্যামেজিং লাগছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আমি এই যে যে ফটোগুলো আছে এই ফটোগুলো আমি এইভাবে করে ফেলি। আর এখানে দেখুন, এখানে এরকম অপশন নিচে দেওয়া আছে, আমি এগুলো সহজেই এটা করব। দেখুন এআই যে ভাই এতটা ইন্টেলিজেন্ট আর এতটা ভালো কাজ করতে পারে। দেখুন আমি চলে যাবো এই ফটোলভ এইটার মধ্যে, দেখতে পাচ্ছেন এইটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আপনাদের যা করতে হবে, এই ধরনের ফটোর মধ্যে তো ভাই দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমি এখানে এরকম করে দিয়েছি, নিচে কিন্তু এরকম ছিল। এরপরেও কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন, উপরের দিকে কিন্তু আরও অনেকগুলি জায়গা বানিয়ে দিয়েছে, এটা কিন্তু এআই নিজে বানিয়ে দিয়েছে এইভাবে করে, দেখতে পাচ্ছেন। তো এইরকম ফটো, যে কোনো ফটো আপনারা চাইলে এডিট করতে পারেন, যে কোনো ফটো চাইলে এডিট করতে পারেন। আর এখানে দেখুন মুকুটের একটা চিহ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু হবে না, এগুলো করতে গেলে পেইড ভার্সন, এগুলো কিনে ব্যবহার করতে হবে, চাইলে ভাই আপনারা কিনে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর অ্যামেজিং অ্যামেজিং ফটো কিন্তু এখান থেকে বানিয়ে ফেলতে পারবেন। যদি এই ফটোটি ভালো লাগে অবশ্যই যা করবেন, তো দেখতে পারলেন এআইয়ের মাধ্যমে কিভাবে এত সুন্দর সুন্দর ফটো এডিট আমি করলাম। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে এআইয়ের মাধ্যমে ফটো এডিট করতে পারেন।
এর মাধ্যমে বা যে কোনো ফটোকে এরকম রূপান্তর করতে পারেন। আর এরকম ফটোগুলি দেখতে কিন্তু অনেক অনেকটাই সুন্দর লাগে, আর এগুলো কিন্তু ইনস্টাগ্রামে অনেক অনেকটাই ভাইরাল যায়। তো চাইলে ভাই আপনারা এরকম করে যে কোনো ফটোকে এর মাধ্যমে বানিয়ে ফেলতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু যে কোনো ফটোকে আপনারা একটি অ্যাপের সাহায্যে এআই ফিচার্স ব্যবহার করে এইরকম করতে পারবেন, যে কোনো ফটোকে এইরকম ফটো থেকে এইরকমে আপনারা নিয়ে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।